তৃতীয় অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স এবং অন্যান্য পদার্থ রসায়ন নন মেজর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার 23 এর এ এক্সাম্পল 11, এক্স ইকুয়াল টু এ অফ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা। সাইক্লয়েডটিকে এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করিলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে হবে। উৎপন্ন ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে গেলে আমাদের আয়তনের সূত্রটা একটু জানতে হবে। আয়তনের সূত্রটা হলো, এটাকে লেখা যায় পাই এ থেকে বি ওয়াই স্কোয়ার ডিএক্স, বা ডিএক্স বাই ডি থিটা, এখানে ডি থিটা। আবার পাই ভিতরেও থাকতে পারে, ভিতরে থাকলে পাইটা বাহিরে নিয়ে আসতে হবে, তো আগেই বাহিরে নিয়ে এসে দেখিয়ে দিলাম। বা এরকম থাকতে পারে এ থেকে বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এখন আমাদের এই সূত্রটা জানা দরকার। এখন আমাদের তাহলে টার্গেট কিন্তু আমাদের ওয়াই এর মান বের করে রাখতে হবে, ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে, তারপরে আবার ডিওয়াই বাই ডিএক্স বাই ডি থিটা, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে লিমিট বের করার জন্য, আর আমাদের ডিএক্স এর মান বের করতে হবে। তো এখন চলো আমরা প্রদত্ত সমীকরণটা লিখে নেই। প্রদত্ত সাইক্লয়েডটি সমাধান প্রদত্ত সাইক্লয়েড হলো এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমাদের যেহেতু লিমিট বের করতে হবে, এই লিমিট ইন্টিগ্রেশনের লিমিট বের করলেই আমাদের এইগুলোর কাজ করতে হবে। এখন তাহলে আমাদের এটা লিমিট বের করার জন্য ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হলো ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। এটার মান নির্ণয় করলে এটার মান আমাদের নির্ণয় করা যাবে। লক্ষ্য করো, এখানে আগের অধ্যায়গুলোতে শিখিয়েছি ডিওয়াই বাই ডি থিটা, অর্থাৎ এইটা ডিডিএক্স করতে প্রয়োগ করতে হবে, সেটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়। দেখো এখানে কে করলে এই থাকে, ওয়ান কে করলে জিরো, আর কস থিটা কে করলে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন মাইনাস মাইনাসে প্লাস, তার সাথে এ গুণন, অর্থাৎ প্লাস সাইন থিটা। অর্থাৎ এখানে লক্ষ্য করো, আমরা যদি হয় হলো এ ইন্টু জিরো মাইনাস কস থিটা, এই মাইনাস মাইনাসে প্লাস, কসটা হলো সাইন থিটা হয়, সাইন থিটা হয় জিরোর সাথে এ, জিরো এর এর সাথে সাইন, এর সাথে সাইন করলে এ সাইন থিটা, হয়তো তোমরা বুঝতে পেরেছো। একইভাবে ডিএক্স বাই ডি থিটা নির্ণয় করতে গেলে কি হয়, এ ইকুয়াল টু এ থাকবে, থিটা করলে ওয়ান, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে থিটা, আবার থিটাকে ডিডিএক্স করলে আমাদের কি হবে, ওয়ান হবে, সো ওয়ান, আর সাইন থিটাকে করলে আমাদের হয় হলো কস থিটা। এখন তাহলে আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি এ সাইন থিটা, এ সাইন টু থিটা সূত্র ফেলানোর জন্য তাহলে টু বাই থিটা দিতে হবে। যখন সূত্রে টু থিটা সাইন টু থিটার সূত্র ফেলাবো, তখন এখানে থিটার নিচে টু দিতে হবে, যেহেতু টু নেই। এখন আবার এখানে একই কাজ, ওয়ান মাইনাস কস টু থিটা, তাহলে থিটা বাই টু। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমি সূত্রটা একটু লক্ষ্য দেখাচ্ছি তোমাদের, সাইন টু থিটা ইকুয়াল টু হলো টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমাদের হলো সূত্র। আবার ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু হলো টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি সাইন টু থিটা, তার মানে এ থাকবে আমাদের, এটা এখানেও ভ্যানিশ করে দেওয়া যায়, যেহেতু গুণন অবস্থা আছে এখানে ভ্যানিশ করে দিলাম,
sin 2 theta সমান হলো 2 sin theta into cos theta 2 sin theta মানে হলো theta by 2 আর cos theta অর্থাৎ cos theta by 2 একই ভাবে 1 minus cos theta সমান হলো 2 sin theta into cos theta 1 minus cos 2 theta সমান 2 sin square theta 2 sin square theta theta মানে হলো theta by 2 এখন sin এখানে 2 2 ভ্যানিশ হয়ে গেল sin theta আর sin square theta কাটলে কি হয় sin theta তো sin theta by 2 cos theta by sin theta সমান লেখা যায় আমরা cot theta তাহলে dy by dx মান বের করলাম এখন দেখব এই dx by d dy by dx এর মান কোথায় ইনফিনিটিভ হয় সেটাই হলো লিমিট যখন আমার এই একটা সাইক্লয়েডের যেখানে মানটা শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে শেষ আর মান নেই এখান থেকে ইনফিনিটিভ সেটাই হলো তার হলো লিমিট তাহলে দেখো আমরা জানি কোট 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত অর্থাৎ থিটা সমান কিন্তু অসংজ্ঞায়িত হয় কট কট গেলে গেলে থিটা সমান অসংজ্ঞায়িত অতএব আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 0 এবং 2 পাই হইলে dy by dx ইকুয়াল টু হলো প্লাস মাইনাস ইনফিনিটি সুতরাং সাইক্লয়েডটির এই 0 এবং 2 পাই এর মধ্যে অবস্থিত সুতরাং সাইক্লয়েডটি টি 0 এবং 2 পাই থিটা সমান 0 ও থিটা সমান 2 পাই এর মধ্যে অবস্থিত এখন আমরা একটু লক্ষ্য করি যে এই সাইক্লয়েডটির মনে করি সাইক্লয়েডটির উপর এই পি পি এবং পি প্রাইম পি এবং পি প্রাইম একটি বিন্দু মনে করি এইটার মান নামটা হলো পি অফ এক্স হয় এইদিকে এক্স এক্স আর এইদিকে হলো ওয়াই তাহলে এইটা আমাদের পি অফ এক্স হয় পি অফ এক্স হয় এর উপর একটা বিন্দু এখন এবং এখানে আরেকটা বিন্দু কিউ আর এটা হলো কিউ প্রাইম তাহলে কিউ এর নামটা দাও এক্স ওয়াইটা সরে এখন এইটা নাম হবে ডেল এক্স অর্থাৎ এক্স প্লাস ডেল এক্স ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই ডেল ওয়াই খুব কাছাকাছি দুটি বিন্দু খুব দুটি বিন্দু এখন দুটার উপরে আমরা লম্ব অঙ্কন করি দুটার উপরে আমরা লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপর পি আর হলো পি প্রাইম এও কিউ ও কিউ প্রাইম লম্ব আঁকি এখন তাহলে পি ও পি প্রাইম কিউ ও কিউ প্রাইম প্রাথমিক ক্ষেত্রে
প্রাথমিক ক্ষেত্রে ক্ষেত্র কি এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে এই এক্স অক্ষের সাপেক্ষে এইটা যদি আবর্তন করি এক্স অক্ষের সাপেক্ষে আবর্তন করিলে অক্ষের সাপেক্ষে আবর্তন করিলে করিলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন উৎপন্ন ঘন বস্তুর আয়তন হবে হলো পাই ওয়াই স্কোয়ার ডেল এক্স। লক্ষ্য করো এইটার সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি আমরা একটু এইটার চিত্রটা একটু লক্ষ্য করো এইটার সাপেক্ষে আমরা যদি করি তাহলে আমাদের এই রকম হবে এটার আমরা কি করব আয়তন নির্ণয় করতে হবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো এক্স অক্ষের সাপেক্ষে আবর্তন করিলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে আবর্তন করলাম, চিত্রটা না দিলে কোনো সমস্যা নেই, তোমাদের বোধার সাপেক্ষে এগুলো দেওয়া হয়েছে। এখন যেহেতু ঘনবস্তুটি এখানে ঘনবস্তুটির লিমিটটা আগেই বের করে ফেলেছি এখান থেকে জিরো থেকে টু পাই, তাহলে এখানে ঘন বস্তুটি থিটা ইকুয়াল টু জিরো ও থিটা ইকুয়াল টু টু পাই এর মধ্যে অবস্থিত। তাহলে এই সুতরাং আবর্তন জনিত ঘনবস্তুর আয়তন, সুতরাং আবর্তন জনিত ঘনবস্তুর আয়তন সূত্র আগে তোমাদের আমি লিখে দিয়েছি ভি ইকুয়াল টু পাই ইন্টিগ্রেশন এ থেকে বি ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডি থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমরা সূত্রটা লিখে নিতে পারি ভি ইকুয়াল ইকুয়াল টু জিরো থেকে টু পাই, লিমিটটা বসিয়ে দিতে হবে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডি থিটা থিটা, এই পাইটা বাইরেও নিয়ে আসা যায় একই কথা। তাহলে আমরা লিখতে পারি পাই জিরো থেকে টু পাই, এখানে পাইটা বাইরে নিয়ে আসলাম, ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দিতে পারি, ওয়াইয়ের মানটা হলো আমাদের দেখো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে তার উপরে যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার করলে এ স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস হোল স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার করলাম। আর ডিএক্স বাই ডি থিটা, দেখো ডিএক্স বাই ডি থিটার মানটা আমরা বের করতে পারি, ডিএক্স বাই ডি থিটার মানটা একটু করে নিলে ভালো হতো, তবে এখানেই করা যাবে। দেখো এক্স আছে, সো ডিএক্স বাই ডি থিটা সমান কি হবে, ডিএক্স বাই ডি থিটা এখানে পাওয়া গেছে দেখো এখানে, তার মানে এটা ওয়ান মাইনাস কস থিটা, এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা আর ডি থিটা। তো আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু পাই এই এ স্কোয়ার আর এ, তাহলে আমরা এ কিউব দুটা বাহিরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশন জিরো থেকে টু পাই ওয়ান মাইনাস কস স্কোয়ার আর ওয়ান মাইনাস কস থিটা, এখানে এক পাওয়ার আর এখানে দুই পাওয়ার, তিন পাওয়ার লিখতে পারি ওয়ান মাইনাস কস, এখানে একটা কাজ করতে পারি আচ্ছা একটু লিখে নেই আর এক লাইনে লিখি কিউব ডি থিটা।
তাহলে এইটাকে আমরা সূত্র ফেলানোর জন্য 1 মাইনাস cos 2 থিটার সূত্র লিখে দিয়েছি, 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। এটা ফেলানোর জন্য এখানে মনে করব 2 আছে, আর এখানে তাহলে থিটা বাই 2 একবারে দিলাম, তাহলে 1 মাইনাস cos 2 থিটা এইটুকুর জন্য এক লাইন করাটাই বোকামি। সো পাই এ কিউব, এটা 1 মাইনাস cos 2 থিটা, আমরা লিখব 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে থিটা বাই 2, তার উপরে কি কিউব ডি থিটা বা পাই এ কিউব। 0 থেকে 2 পাই, 2 এর উপরে কিউব দিলে 8, সাইনের 2 তার উপরে কিউব দিলে 3 দুগুণ 6, অর্থাৎ 2 3 বার গুণন 8, সাইন 6 থিটা বাই 2 ডি থিটা। এখন 8 টা আমরা এই দিকে নিয়ে আসতে পারি 2 পাই। আর একটা কথা, সেটা হলো এই 2 এখানে থাকলে আমরা বাহিরে নিয়ে আসতে পারি, এই 2 এদিকে আসলে বাহিরে নিয়ে আসতে, সেটা পরে করি একটু, সেটা পরবর্তীতে আমরা এই থিটা বাই 2 আসছে যেটা, এটা চলকটা পরিবর্তন করব, পরিবর্তন করে তারপরে দেখি এটা কি আসে। তাহলে 8 8 দুগুণ 8 এখানে গুণন হবে, সো আমরা লিখতে পারি 8 এ কিউব 0 থেকে 2 পাই সাইন 6 থিটা বাই 2 ডি থিটা। এখন থিটা বাই 2 ইকুয়াল টু, আমরা ধরি থিটা বাই 2 ইকুয়াল টু হলো জেড ধরতে পারি বা টি ধরতে পারি, অন্য চলকগুলোতে নিয়ে আসব, অতএব থিটা ইকুয়াল টু হলো 2 জেড, অতএব ডি থিটা ইকুয়াল টু হলো 2 ডি জেড। এখন আমরা চেঞ্জ করে নিলাম থিটাকে জেডের মাধ্যমে, এখন অর্থাৎ তাহলে আমরা এই লিমিটগুলো চেঞ্জ করব। সো লিমিট আগে ছিল আমাদের হলো থিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু 0 বসালে জেড ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 2 পাই হলে 2 পাই, 2 পাই বাই 2 সমান 2 2 কেটে গেলে থিটা ইকুয়াল টু পাই হয়, অতএব জেড ইকুয়াল টু হলো পাই। তাহলে দেখো আমাদের এখানে আর এটা নিয়ে আসতে হলো না, এটা চেঞ্জ হয়ে শুধু পাই হলো। তাহলে আমরা লিখতে পারি, অতএব আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি হলো ভি ইকুয়াল টু পাই এ কিউব, আর এখানে আগে ছিল হলো 0 থেকে 2 পাই, এখন হবে 0 থেকে হলো শুধু পাই, আর এখানে সাইন 6 সাইন 6 থিটা বাই 2, থিটা বাই 2 ইকুয়াল টু জেড, সো জেড, আর ডি থিটা, ডি থিটা সমান হলো 2 ডি জেড, 2 ডি জেড। তাহলে আমরা এই 2 টা বাইরে আনতে পারি, এখানে কিন্তু ছিল 8 8, এখানে পাইটা পাই 8 পাই, সো 8 এ কিউব পাইটা দেওয়া হয় নাই, সো 8 পাই এ কিউব। আর এই 2 আবার নিয়ে আসলে কি হয় দেখো, 8 8টা নিয়ে আসলে হয় হলো 8 দুগুণা 16, অর্থাৎ 16 পাই এ কিউব। আর এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এখন একদম সহজ নিয়ম, এখন আমরা লিখতে পারি এই পাই আছে আমাদের একটা সূত্র ফেলানোর জন্য, সেটা পাই বাই 2 আনতে হবে। সূত্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চ্যাপ্টার 19-এর 9 নম্বর থিওরি, একদম কমন থিওরি। এখানে 0 থেকে পাই বাই 2 সাইন পি কস পি, সাইন পি থিটা কস পি থিটার থিওরি, সেই থিওরিটা ফেলানোর জন্য এখানে 0 পাই বাই 2 নিতে হবে, এখানে পাই বাই 2 নিলে এখানে কিন্তু 2 গুণন নিতে হবে, সো 2 ইন্টু পাই বাই 2 নিলে 2 2 কেটে গেলে আবার পাই, সো এখানে 2 নিলে এই 2টা সামনে নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসা যায়। এখানে সাইন 6 থিটা আমরা জানি কস পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর মাথার উপর 0 থাকলে সেটা 1 হয়ে যায়, 1 হয়ে যায়, অর্থাৎ কস এখানে 0, আমরা জেড সমান যদি নেই, এই কস 0 জেড সমান কিন্তু 1, 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকে। আর এখানে এই 2টা আগেই সরিয়ে নিয়ে আর দুগুণে 16 তৈরি করেছি, সো ডি জেড। তাহলে আমরা এখন লিখতে পারি 16 পাই, এখানে 2 আছে, 2টা কিন্তু আমরা লিখতে পারি উপরে লিখে, একটু লাইনটা উপরে লিখি, উপরে লিখলে একটু ভালো হবে, জায়গার একটু স্পেস কম, সো আমরা লিখতে পারি 32 পাই এ কিউব। আর এখানে আমাদের সূত্র যেটা পড়েছে সাইন পি থিটা
कस किऊ थीटा डी थीटा जीरो थेके इनफिनिटी सूत्र एटा सूत्रटा आमी तोमादे देखिये दिच्छि चैप्टार उनिशेर चैप्टार उनिशेर नाइन थिउरी थिउरिटा हलो इंटीग्रेशन जीरो थेके पाई बाई टू साइन पी थीटा कस किऊ थीटा इक्वल टू हलो आमादेर सूत्रटा गामा पी प्लस वन बाय टू इंटू गामा किऊ प्लस वन बाय टू नीचे टू गामा पी प्लस किऊ प्लस टू बाय टू सूत्र सो ये सूत्रटार जो ये लिखते परि एखे पी इक्ुअल टू हलो पी इक्ुअल टू सिक्स और किऊ इक्ुअल टू जिरो सो हमें लिखते परि गामा पी प्लस वन अर्थात सिक्स प्लस वन गामा बाय टू सो आबार गामा किऊ प्लस वन अर्थात जिरो प्लस वन समान किन्तु वन बाय टू और नीचे हलो टू गामा पी प्लस वन पी प्लस किऊ प्लस टू अर्थात सिक्स प्लस जिरो प्लस टू बाय टू ए टू द्वारा ये काटते परि सिक्सटीन ए किऊब ऊपर लिखते परि सेवेन गामा बाय सेवेन बाय टू गामा इंटू ए गामा हाफ समान आमरा एक बारे लिखते परि रूट पाई एटाओ टेन टेन नम्बर थिउरी टेन नम्बर थिउरी चैप्टार उन्नीसेर ही अर्थात गामा गामा हाफ इक्ुअल टू हलो रूट पाई एखाने आमरा गामा एट बाय टू अर्थात गामा फोर लिखते परि गामा फोर তাহলে সিক্স এই গামাগুলো একটু ভেঙে দেব গামা সেভেন বাই টু ভাঙলে হয় হলো ফাইভ বাই টু অর্থাৎ শুধু এক কমবে সেভেন বাই টু থেকে এক কমলে ফাইভ বাই টু তারও এক কমবে অর্থাৎ থ্রি বাই টু তারও এক কমবে হাফ এখন এটাকে হলো গামা হাফ তারপরে লেখা যায় হলো আমাদের রুট পাই আর নিচে হলো থ্রি টু ওয়ান শুধু এক কমে এক কমবে সো এটা टू और यार लेखा जाए थ्री सो एखे हमें षोलो अर्थात एट एट षोलो छो षोलो ए किूब एखे टू द्वारा बांगले एट एन जेटा क्ष करब से हलो लेखा जाए एट ए किूब ऊपर हलो तीन पचास पंद्रह पंद्रह बाय एट फिफ्टीन बाय एट और एखे गाम हाफ समान हलो रूट पाई इंटू रूट पाई और नीचे हलो थ्री एट एट भैनिश कर देवा जाए सो पंद्रह बाई कत थ्री समान हलो आमादेर फिफ्टीन बाई थ्री तीन पासा कत पंद्रह और पाई पाई हलो शुधु पाई और रूट पाई हलो एक मेन पाई ए किूब समान लेखा जाए हलो फाइव पाई ए किूब एटाई आमादेर हलो যেহেতু এটা নির্ণয় করতে বলেছে আয়তন সো ঘন একক হয়তো তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা তোমাদের পুরো ধীরে ধীরে আমি করানোর চেষ্টা করলাম যেন বোঝার কোনো সমস্যা না হয় তবুও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।